নারকেলের পাটিসাপটা বানানোর জন্য প্রথমে পুরটা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। নারকেলের সঙ্গে চিনিটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নারকেলের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলে নারকেলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি 50 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে নারকেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1/2 কাপ খেজুরির গুড়। গুড়টা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নারকেলটাকে খুব ভালোভাবে ভেজে নেব। নারকেলটা এখনও আমার ভাজা হয়নি, আরও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। আমরা যেভাবে নাড়ু বানাই সেই একইভাবে যখন নারকেলের একটা পাক এসে যাবে তখন নারকেলটাকে নামিয়ে নেব। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে, এটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে, এটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 1/4 কাপ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করব। 1 কাপ প্রথমে দিয়ে নিলাম আর 1 কাপ আস্তে আস্তে মেশাবো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। এটাকে আগেই আমি একটা চাকু দিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। তোমরা চাইলে এখানে 1/2 কাপ গুড় আর 1/2 কাপ চিনিও ব্যবহার করতে পারো, বা 1 কাপ চিনিও ব্যবহার করতে পারো। 1 কাপ দুধ আমি আগে দিয়েছিলাম, এবার আর 1 কাপ দুধ আস্তে আস্তে দিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটু সময় দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে যাতে গুড়টা গলে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাপ জল। তোমরা পুরোটা দুধও ব্যবহার করতে পারো। এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করেছি আর 1/2 কাপ জল ব্যবহার করেছি। তোমরা চাইলে পুরো দুধ দিয়েও ব্যাটারটাকে তৈরি করতে পারো। এবার ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি আর সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এতে সুজি অনেকটাই জল টেনে নেবে। এরপর যদি জলের প্রয়োজন হয় তাহলে আমরা একটু জল বা দুধ মিশিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। গুড়ের বদলে তোমরা চিনি দিয়ে যদি ব্যাটারটা তৈরি করো সেক্ষেত্রে চিনিটাকে একটু গুঁড়ো করে নেবে, তাহলে খুব ভালোভাবে মিশে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ লবণ। ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ব্যাটারটাকে
আবারও একটু ব্লেন্ড করে নেব, তারপর এটাকে ব্যবহার করব। এবার গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। সামান্য সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়ে এবার এক খাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে দিয়ে একটা তেজপাতার সাহায্যে ভালোভাবে সব দিকে সমানভাবে ছড়িয়ে দেব। এরপর 2 মিনিট এটাকে রেখে দেব। তারপর এর উপরে নারকেলের যে পুরটা বানিয়েছিলাম পুরটা দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে দেব। একই পদ্ধতিতে বাকি পাটিসাপটাগুলো ভেজে তুলে নেব। পাটিসাপটায় তোমরা 2 চামচ চিনিও ব্যবহার করতে পারো, এতে পাটিসাপটা কখনোই প্যানে আটকাবে না। গুড়ের সঙ্গে 2 চামচ চিনি ব্যবহার করলে পাটিসাপটা কখনোই লেগে যাবে না প্যানের মধ্যে। এখানে আমি তেজপাতা ব্যবহার করেছি। তেজপাতা দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিলে খুব অল্প সময়ে ব্যাটারটা প্যান থেকে ছেড়ে যাবে আর সব জায়গা সমানভাবে ছড়িয়ে যাবে। তোমরা ইচ্ছে হলে তেজপাতা ব্যবহার করতে পারো, না হলে প্যানটাকে ঘুরিয়েও তোমরা ব্যাটারটাকে ছড়িয়ে দিতে পারো। এই পদ্ধতিতে তোমরা বানিয়ে ফেলো অত্যন্ত সুস্বাদু পাটিসাপটা। আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।